স্বরজ মহল স্বাগত 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 স্বরজ মহল স্বাগত 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 পাটনাগড় এনএসি ওয়ার্ড নম্বর 12, 13 ও 14 রে বিধায়ক প্রার্থী সরোজ মেহেরঙ্ক তাওয়ড় তোড় নির্বাচনী প্রচার দেখিবাকু মিলিছি। ভোটর মানক পাখুকু যাই বিধায়ক প্রার্থী সরোজ বিজেডি সপক্ষে ভোট দেবা পাই জনসাধারণকু নিবেদন করিছন্তি। এহা পরে পরে বেলপড়া ব্লকর ডুঙ্গিপালে আয়োজিত হইতিবা লক্ষে ঘর গন্ডা সমাজর এক সমারোহরে যোগ দেইছন্তি সরোজ। ওড়িশা বিকাশর মহান পুরুষ বিজেডি সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কঙ্ক বিকাশধারায় সামিল হওয়াকু সমস্তঙ্কু সে আহ্বান করিছন্তি। পাটনাগড় নির্বাচনী মণ্ডলীর সর্বাঙ্গীন বিকাশ পাই বিজেডি কু ভোট দেই জয়যুক্ত করিবাকু সে লক্ষে ঘর গন্ডা সমাজর সদস্য মানুষ মধ্য নিবেদন করিছন্তি। যে পাটনাগড় ব্লক চেয়ারম্যান আপনার সমাজর, বেলপড়া ব্লক চেয়ারম্যান আপনার সমাজর, ভাইস চেয়ারম্যান আপনার সমাজর, আর বহুত গুড়িয়ে সরপঞ্চ দুইজন বৈষ্ণব জানবি আপনার সমাজর, আপন জানিতুন মোর গাড়ি যে চলাসি কি মোর পরিবার যে গাড়ি চলাসি সে দুইজন বি আপনার সমাজর। আর যে সকাল উঠলা পরে মুই যাহাকে ডাকসি কেনকে প্রোগ্রাম জিমি, আর যে তার তো 24 ঘন্টা মুই যেতেবেলে তো বুলুতেছি ঘরু বাহারলা পরে সেতকি বেল যে মোর গাড়িতে বুলি বুলি করে সবু ফটো উঠাবা ভিডিও উঠাবা সব পোস্ট করবা যেতে সোশিয়াল কাম করবা সেটা ঠিয়া উঠিছন আমার অরবিন্দ কুমার, সেটা বি আপনার জাতির। তো আজি কথা গোটে কহেমি যে বিগত দিনে আমার সমাজ লাগি কিংবা যে আমার সমাজের ডেভেলপমেন্ট করুছে কি করবা আমি যাকে আশা রাখিছু, আমি যদি তাহাকে যদি আগামী দিনে আশীর্বাদ দেমা নিশ্চিত সে আগামী দিনে আমার সাঙ্গে রহবে। মু সেতলে অনুরোধ করবি আজি আপনার সবু সমাজর সবু গাঁর আইসবা প্রত্যেক যুবপিঢ়ি মানুষ প্রত্যেক মা মাউসী মানুষ মোর বয়োজ্যেষ্ঠ গুরু মানুষ যে আসন্তা যে 20 তারিখ নির্বাচন আছে আমি যাহাকে সকাল পাইলে ফোন কলে ফোন উঠোছন দ্বিপদ কথা হচ্ছন কিংবা ফোন উঠালে মিটিংরে অছন গলা পরে ফের আপনার ফোন করছন যাহাকে কিছু দরকার নেই মধ্যস্থি তার পাখে যাই কুচি পারমা তার দ্বিপদ কথা হইপারমা যেটা আমি মানে ডিমান্ড করবা সেটা করিপারমা বলে সুনিশ্চিত তাহাকে আশীর্বাদ দেওয়ার লাগে মু আজ হাত জোড়ি আপনার অনুরোধ করবি। আর আজি যে বিগত দিনে বেলপড়ারে শয়তলারে যে বিধায়ক দুই থর ছিলে থরে মন্ত্রী ছিলে সে বি এসটি সমাজর জনে আমার মূল নিবাসীর জনে সে এসটি আপন মানে এসসি আর মুই ওবিসি এই তিনটাকে মিশি যে মূল নিবাসী আজি সে ভিতর জনেকে ধন্যবাদ দেবি মোর প্রিয় নেতা মুখ্যমন্ত্রীকে আজি সেই ব্যক্তিত্বকে আদিবাসী নেতা সুরেন্দ্র সিং বইকে বলাঙ্গীর জেলা আজি এমপি টিকিট দিয়েছেন আর সে গোটে দিন বুলি করে গলে না 3 ব্লক আর দিনে এসেছিলেন খপড়াখোল ব্লক আর দিনে ফের আপনার বেলপড়া ব্লক পুরা 3 জনকে বুলামি মুখ্য মুখ্য জায়গা মানকে আর আপনার মানে যেতলে ভোট দিয়ে যাবে যেতলে তাঙ্কু আশীর্বাদ দেবে গোটে শঙ্খ চিহ্নরে বটন দেবে দেবে পহেলা সেটা হল সুরেন্দ্র সিং বইর এটা মুই আপনার মানুষ হাত যোড়ি বিনীতি করমি। আর আমি আমার পরিবার পড়ার সমস্ত কহেমা যে আমি যেটা কহুতলা দুর্জন বাবু যে আমি যদি অন্য পার্টিকে দেলা সে জিতবার পার্টি নেই সে কাল সকালে যেতেবেলে কাম পড়ব আমি কাহানিকে কহিজমা সেতকেলে আপনার পরিবার এই পিলা থিবা তোমার কথা শুনবার লাগি তুমি সেতির লাগি দ্বিতীয় নম্বর থর যেতলে আমি ইভিএম মেশিনকে যা বটন দেওয়া বলে লোককে কহেমা সেতকেলে আমি কহেমা যে সারা ওড়িশারে ডেভেলপমেন্ট করুছে যে সবুবেলে আমার মানকর লাগি যাহা ডিমান্ড করছু করুছে আমি তাহাকে যদি ভোট দেওয়া সে শঙ্খ চিহ্নরে আপনার পরিবার পিলাকে যদি বিধায়ক করমা মাননীয় মুখ্যমন্ত্রী 6 নম্বর থর মুখ্যমন্ত্রী হবে এবং ভারতবর্ষর সবুর অধিকার সময়ের মুখ্যমন্ত্রী হবে মুই সেতলে হাত জোড়ি বিনীতি করমি। 2 নম্বর থর বটন দেওয়া হলে শঙ্খ চিহ্নকে আপনার পরিবার পিলা সরোজ মেহেরকে গোটে আশীর্বাদ দেবে শঙ্খ চিহ্নরে বলিকি মুই আপন মানে নিবেদন করমি। আজি হরিশঙ্করকে দেখু কেতে ডেভেলপমেন্ট আজি বেলপড়া নয়া হসপিটাল আজি বেলপড়ার নয়া কোর্ট
আজি বেলপড়া গোটে টাউন কে নয়া এনএসি সব ব্রিজ আজি করে দিয়ালান, সব রাস্তা কনেকটিভিটি সরিগলান। হইপারে কেন ছোট ছোট কাম গ্রামাঞ্চল মানকে থিবা কি ব্যক্তিগত কাহার কামটে থিবা এতকি কহমি, যেতে আমার নেতৃমণ্ডলী অছু সমস্তে আপনার কোনসি কাম বাকি নাই রহল, পড়ার কাম গোটে ডোর টু ডোর ভলিয়া কাম আপনার করবা আগামী দিনে। যেটা বুলু দিলে আমার টিম মানে মানে সবু ঠিক সেটা পড়া পড়া বুলি করি আপনার সঙ্গে যোগাযোগ করি করি কেন পড়ারে কেন সমস্যা আছে সুনিশ্চিত আগামী সে সব সমস্যাকে পুরা করমা। মুই সেটা আপনার অনুরোধ করমি, যাকে কই পারমা, যাকে ভেটি পারমা, যা সে ফোনরে আলোচনা করি পারমা, আমি তাহাকে যদি আশীর্বাদ দেমা বলে সুনিশ্চিত আমার সুখরে দুখরে ভলরে মনরে আমাকে সে সাথ দেবা।